বগুড়ার দুধ, তাহলে তো কথাই নেই, স্বাদে ও গুণে অতুলনীয়। বগুড়ার দইয়ের জনপ্রিয়তা রয়েছে দেশের সর্বত্র। কেউ বগুড়া গেলেন আর এই দইয়ের স্বাদ না নিয়েই ফিরবেন, তাই কি হয়? অতিথি আপ্যায়ন, বিয়ে বা অন্য যে কোনো অনুষ্ঠান, রসনা বিলাসে খাবার প্লেটে বগুড়ার দইয়ে রয়েছে বিশেষ স্থান। হরেক রকম আর নানা স্বাদ, টক মিষ্টি সাদা চিনি পাতা, সরার দই সাহিত্য আছেই। দিনের শুরুতেই কারখানায় চলে আসে মূল উপাদান, ধাপে ধাপে প্রস্তুত করা হয় দই তৈরির জন্য। বিশাল আকৃতির কড়াইতে জাল দিয়ে ঘন করা হয় দুধ। এরপর মাটির পাত্রগুলোকে প্রস্তুত করা হয়, এতেও আছে বিশেষ মুন্সিয়ানা। চিমনির চারপাশে বিশেষ যত্নে বেরিতে বসানো হয় সরা, তাতে দেয়া হচ্ছে ঘন দুধ। পরে বিশেষ কায়দার তৈরি বিশাল আকৃতির ঢাকনায় তা ঢেকে দেওয়া হয়। ধীরে ধীরে প্রস্তুত হতে থাকে বগুড়ার দই। কারখানার ভিতরের দৃশ্য একটু দূর থেকে দেখলে মনে হবে যেন পাপড়ি মিলে কোনো ফুল ফুটেছে। বগুড়ার দইয়ের জনপ্রিয়তা দেশের গণ্ডি ছাড়িয়েছে। বাজার সম্প্রসারণের সরকার উদ্যোগ নিলে দই বিদেশেও রপ্তানি সম্ভব। জেলার শতাধিক ছোট বড় কারখানায় প্রায় একই পদ্ধতিতে তৈরি হয় দই। শুধু বগুড়ার দই প্রতি বছর জেলার অর্থনীতিতে প্রায় 200 কোটি টাকার যোগান দিচ্ছে।